আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরও একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব তো তা হচ্ছে ডাটা দিয়ে দারুণ মজাদারভাবে রুই মাছ রান্নার একটা রেসিপি তো আশা করব যারা নতুন রাঁধুনি আছেন কিংবা বেচেলের ভাইরা আছেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের এই রুই মাছ দিয়ে ডাটা তরকারিটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ আর এখানে আমি রুই মাছের একটা মাথাও দিয়েছি তো এবার আমি রুই মাছের সাথে সামান্য একটু হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি এবং সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আর আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছিলাম এবারই গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছগুলা আর সবসময় মাছ ভাজার সময় তেলটা ভালোভাবে গরম করে তারপর এখানে মাছগুলা দিবেন এতে করে দেখবেন মাছগুলা ভেঙে যাবে না খুব সুন্দরভাবে ভাজা হবে আর চুল আসতে একটু রেখে মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি মাছগুলোকে উল্টে দিলাম উল্টে দিয়ে সেম ভাবে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি তো ফ্রেন্ডস একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো মাছগুলো নামিয়ে নিলাম আর এদিক থেকে অপর একটা হাড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হচ্ছে দুই তিনটে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে জেরে পেঁয়াজটার মধ্যে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে এখানে আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর আমি মাছের সাথে সাধারণত আদাবাটাটা খাই না সেই জন্য আদাবাটা দিলাম না তবে আপনার পছন্দ করলে আধা চা চামচ পরিমাণ দিতে পারেন তো রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর পানি দিয়ে এখানে আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাটা আর ডাটাগুলো আগে থেকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সাথে আমি দুইটা আলু দিয়েছি কারণ ডাটার সাথে আলুটা খেতে ভালো লাগে সেজন্য তো ডাটা এবং আলুগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে ডাটা এবং আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি যখন কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ঝোলের পানি তো দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম তো পানিটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি যে মাছগুলো আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে কেটেও দিতে পারবেন তবে সেই ক্ষেত্রে একটু বেশি ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না তাই আমি একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পনেরো মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি চুলার আর এরই মধ্যে কিন্তু আমার এই রান্নাটা মোটামুটি একদম হয়ে গিয়েছে আর মাঝখানে মাথাটাকে আমি একটু উল্টে দিয়েছিলাম যেহেতু মাথাটা বড় যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে আমি রান্নাটা করেছি তো রান্নার শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর পাতাটা অবশ্যই দিবেন এতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি মজার হবে তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে এক মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম যেন ধনিয়া সুন্দর ফ্লেভারটা সম্পূর্ণ রান্নার মধ্যে ছড়িয়ে যায় তারপর আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ডাটা দিয়ে রুই মাছ রান্না আর এইভাবে রান্নাটা করলে আসলে খেতে অনেক বেশি মজার হয় তো হয়তো বা অনেকে এইভাবে রান্না করেন তবে যারা এইভাবে রান্না করেন না বা যারা আসলে নতুন নতুন রান্না শিখছেন তারা কিন্তু এভাবে এই রান্নাটা করবেন দেখবেন পরিবারের সবাই অসম্ভব পছন্দ করে খাবে তো ফ্রেন্ডস আশা করবো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের উপকারে এসেছে তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক দেবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন